তিন মাস বন্ধের পর আবারও দিনাজপুরে হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে হিলির রেনু কনস্ট্রাকশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার রাজ্য থেকে সব কম আমদানি করছে রেল কর্তৃপক্ষ ভাড়া বাবদ রাজস্ব পেয়েছে নয় লাখ আটচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আমদানি ফলে দেশে কমেছে গমের দাম দশ টাকা কমে গম বিক্রি হচ্ছে একত্রিশ টাকা কেজি দরে খরচ কম ও পূর্ণ জট না থাকায় রেলপথে গম আমদানি আগ্রহ বাড়ছে দ্রুততার সাথে এসব গম খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে